সুপ্রভাত সকলকে এই আরকেএম আয়োজিত এনএসএস অনলাইন কোচিং এ। আজকে শনিবার, আজকে তোমাদের অঙ্কের ডেট আছে। আমাকে বলা হয়েছে কিছুদিন অঙ্ক ক্লাসটা করানোর জন্য, আমি আজকে থেকে আরম্ভ করছি অঙ্ক ক্লাসটা। আর এই সায়েন্স ক্লাসটা আরেকজন স্যার তোমাদের করাবেন বুধবারে। ওই স্যার আলো চ্যাপ্টারটি নেবেন তোমাদের, সেই আলো চ্যাপ্টারটি হয়ে গেলে তারপর আমি আবার সায়েন্সে শিফট করে যাব। মানে আমি আবার সায়েন্স করাতে শুরু করব, ততদিন পর্যন্ত দাদা সায়েন্স করাবে। আমি আজকে যেটা শুরু করব ভাবছি সেটা হলো কি, এই চ্যাপ্টারটি শতকরা চ্যাপ্টার। আমি 1 মিনিট একটু অপেক্ষা করে নিচ্ছি, আর একটু কজনকে জয়েন হতে দিই, তারপর আমি আরম্ভ করছি। ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে আগের মতো কিন্তু জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে আবার। আচ্ছা ঠিক আছে, আমরা ধীরে ধীরে আরম্ভ করতে যাচ্ছি। দেখো, শতকরা তোমরা আগের ক্লাসে পড়েছো, আমাদের আগের ক্লাসে ছোট ক্লাসে তোমরা এই শতকরাটা করেছো। শতকরা বলতে কি বুঝি আমরা? শতকরা বলতে বুঝি 100 থেকে যদি আমরা কিছু বের করি, মানে 100-কে ধরে, 100-কে এজ এ স্ট্যান্ডার্ড ধরে, 100-র মাঝখান থেকে যদি আমরা একটা কিছুকে বের করি, সেই যে জিনিসটা সেটাই হচ্ছে আমার সত্য। আমরা যে শতকরা বা ইংরেজিতে যাকে বলি আমরা পার্সেন্টেজ, ঠিক আছে, তাই শতকরা কি বলবো, 100 থেকে আমরা যা বের করি, 100-কে এজ এ স্ট্যান্ডার্ড ধরে আমরা যদি কিছু বের করি, তাহলেই হয়ে যায় আমার সেটা শতকরা। ইংরেজিতে শতকরাকে আমরা কি বলছি? ইংরেজিতে শতকরাকে বলছি পার্সেন্টেজ। কি বলছি? পার্সেন্টেজ। সেই শতকরার চিহ্নটা কি আমরা জানি সকলেই? এইভাবে একটা দাগ দিয়ে এই হলো গিয়ে শতকরার সিম্বল। ঠিক আছে, হলো। এখন আগের ক্লাসেও তো আমরা করেছি শতকরা, তাই এখন কি করব আমি, আমরা অঙ্কের মাঝখানে মানে অঙ্ক করতে করতে আমরা শতকরা চ্যাপ্টারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। যেমন অঙ্কের কিছু উদাহরণ দেখব, কিছু উদাহরণ পড়বো আমরা, আমি কিছু অঙ্ক দেব, এমসিকিউ টাইপ দেব, এ বি সি ডি অপশন দি। তোমরা আমাকে লাইভ চ্যাটে অঙ্কটাকে খাতা কলম নিয়ে বসেছো, তো অঙ্কটাকে করবে, আমি অপশন দেব এ বি সি ডি, তারপর লাইভ চ্যাটে আমাকে আনসার জানাবে, এ হবে না, বি হবে না, সি হবে না, ডি, প্রত্যেকে জানাবে। ঠিক আছে, সে শতকরা আমরা কোথায় ব্যবহার করি? আমরা দৈনন্দিন জীবনে শতকরা সব জায়গায় ব্যবহার করে, সে তোমার পরীক্ষার মার্কস হোক, কিংবা তুমি কোনো একটা দোকানে গেলে সেখানে ডিসকাউন্ট হোক, সবকিছুই আমরা শতকরাই বলে থাকি। যেমন উদাহরণ, তুমি পরীক্ষা দিলে, সেই পরীক্ষা তুমি মার্কস পেলে, যেমন 80%, আমরা বলি না যে 80% পেয়েছে, 90% পেয়েছে, 95% পেয়েছে, এরকম বলি না। তাই যে আমরা যে এইভাবে বলছি সেটা কি করে বলছি? আমরা এই শতকরার সাহায্যে কিন্তু বলছি। বা তুমি যে দোকানে জিনিস কিনতে যাও, সেই দোকানদারকে তুমি বলো না যে ডিসকাউন্ট দেওয়ার জন্য,
তুমি কি বলো ডিসকাউন্ট দেওয়ার জন্য? টাকা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো বলো না, তুমি তো এরকম বলো না যে আমাকে 20 টাকা ডিসকাউন্ট দিই বা 100 টাকা ডিসকাউন্ট দিন, এরকম তো তুমি বলো না। তুমি কি বলো আমাকে 15% বা 15% ডিসকাউন্ট দিন, 25% ডিসকাউন্ট দিন, এরকম বলি তো আমরা। তাই আমরা শতকরাকে এইভাবে ব্যবহার করে, বা কোনো দোকানদার কি বলে যে আমার এটাতে এই জিনিসটা বিক্রি করে আমার 20% লাভ হয়েছে, বা এই জিনিসটাকে বিক্রি করে আমার 15% ক্ষতি হয়েছে, এরকম করে আমরা শতকরাটাকে ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক কিছুই বলে থাকি বা অনেক কাজে লাগে শতকরা। এই শতকরাটাকে এখন আমরা আস্তে আস্তে অঙ্ক করে করে অঙ্ক করে করে শিখবো। আজকে কিছু অঙ্ক করব, আর আরেকদিন লাগবে আরেকটা শনিবারে আরেকটু কিছু আমরা অঙ্ক করব। এইভাবে অঙ্ক করে করে চ্যাপ্টারটাকে এখন আমরা শিখে নেব, চেষ্টা করব, ঠিক আছে? আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, তোমাদেরকে সেই অঙ্কটার আমি অপশন দিয়ে দেব, তোমরা আমাকে লাইভ চ্যাটে কি আনসার হবে সাথে সাথে আমাকে জানাবে, ঠিক আছে? দিচ্ছি, দেওয়া আছে 50% অফ 200, সেই 50% অফ 200 কত হতে পারে? আমি চারটা অপশন দিচ্ছি, তুমি সঠিক উত্তরটা জানাবে, ঠিক আছে? কোন উত্তরটা সঠিক হবে তোমরা চ্যাটে লিখে বলো। হ্যাঁ, তোমরা লেখছো, অনেকেই লেখছো দেখছি, চলো করে দেখি কি হয়। বলেছে 50% অফ 200, আমরা শতকরা কি করে বের করব? অফ মানে এখানে কি বলেছে, গুণ বলেছে, গুণ। তাই দেখো 50% মানে কি হবে, 50/100, 50% মানে 50/100, অফ মানে গুণ চিহ্ন, 200 ইন্টু আছে এই শূন্য 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 কেটে নিলাম, 50 × 2 কত হচ্ছে 100, 100টা কত, অপশন সি। তাহলে সঠিক হবে সি, তোমরা সবাই বলছো সি, খুব ভালো, ঠিক আছে, এটা মুছে নিচ্ছি, আরেকটা দিচ্ছি। দুই নম্বরে আরেকটা দিচ্ছি, এটাও বলবে তোমরা। ৮০ টাকার 15% কত হচ্ছে,
কথা হচ্ছে, জানাও। আচ্ছা, তোমরা অনেকেই জানাচ্ছ, ঠিক আছে, করে দেখছি। কথা হচ্ছে তোমরা অনেকেই জানাচ্ছ অপশন, ঠিক আছে, দেখছি কি হয়। 80 টাকা, 15%, তাহলে 80 গুণ 15% মানে 15/1, ঠিক আছে, শূন্য শূন্য কেটে নিলাম, 2, 12, 12 আসছে আনসার, যেটা হবে অপশন। ঠিক আছে, তোমরা পারছো তো, খুব ভালো, খুব ভালো। আরেকটা দিচ্ছি, 3 নম্বরে আমি আরেকটা দিচ্ছি, ২১৫ টাকার 12%, 115 টাকা, 12%। অপশন গুলো কি আছে? ২৬, ২৫.৮, 29, আরেকটা আছে 23। বল, তোমরা অনেকেই বলছো অপশন বি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাক কি হয়। 215, 12%, 215, 12% মানে কি, 12/1, ঠিক আছে, দেখো 215 যদি না কেটে একে ভাগ করে নি তাহলে কত হয়ে যাচ্ছে, 0.1। কাটাকুটি করতে পারো, কাটাকুটি করতে পারো, 215 × 0.1 কত হচ্ছে, 215 0.1 গুণে 10, 0.8, 5, 2, 25.8,
মানে কি হচ্ছে, অপশন বি। এই ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে পারছ। ঠিক আছে, তাহলে আমি একটু বড় অঙ্কে যাচ্ছি। বড় অঙ্কের মধ্যে যাচ্ছি, তোমরা তো পারছই, খুব ভালো। তাহলে আমার কাছে 50 টাকা আছে, ঠিক আছে। ৫০ টাকা ছিল, এই যে উদাহরণটা, এটা তোমাদের বই। আমি এখন যে উদাহরণগুলো করাব এর বেশিরভাগ উদাহরণই তোমার বইয়ের অনুশীলনীতে আছে, ঠিক আছে। আমার কাছে 50 টাকা ছিল, তার 12% আমি কলম কিনেছি, তাহলে আমি কত টাকার কলম কিনছি বলো তো? কত টাকার কলম কিনেছি? অপশনগুলো দিয়ে দিচ্ছি আমি, ৮ টাকা অপশন বি, ৬ টাকা অপশন সি, ৯ টাকা অপশন ডি দিলাম, ৫টাকা বলো। প্রত্যেকে জানাও, প্রত্যেকে করে জানাও, প্রত্যেক ক্লাসে আছে অনেকজন, কিন্তু উত্তর জানাচ্ছে মাত্র কিন্তু 10 জন, 10 জন বা 8 জন, প্রত্যেকে করে জানাও। আচ্ছা, তোমরা বলছো 6 টাকা, ঠিক আছে, তোমরা করে নিয়েছো 6 টাকা, আমি এখন করছি দেখি। এই অঙ্কগুলো কিন্তু একটু আমাদের লেখে লেখে করতে হবে, না লেখে করলে কিন্তু পরীক্ষায় নম্বর পাবে, একটু লেখে লেখে করতে হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটাই কি করে লিখবো আমরা। প্রথম লিখবো আমার কাছে ছিল কত, আমার কাছে আমার কাছে ছিল 50 টাকা, আমার কাছে ছিল 50 টাকা, তার মধ্যে ব্যয় করলাম কত, ব্যয় করলাম ইকুয়াল টু কত করলাম, 12%। সুতরাং বলেছে না কত টাকা, তাই লিখছি টাকার পরিমাণ, টাকার পরিমাণ কত দাঁড়াবে, টাকার পরিমাণ 50 টাকার 12% মানে কত, 50 গুণ 12% মানে 12/100।
শূন্য শূন্য কাটিয়ে দিলাম, 5 দিয়ে 2, 2 দিয়ে 12, 6, তাহলে আমি 6 টাকা খরচা করছি। এটা কিন্তু হয়েছে, কিন্তু এর উত্তর লিখতে হবে। তারপর এখানে আবার সুতরাং দিয়ে লিখতে হবে, এখানে তো জিজ্ঞেস করেছে আমি কত টাকা খরচা করেছি, তাই লিখতে হবে আমি 6 টাকা খরচা করেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, অপশন কোনটা দাঁড়াচ্ছে? বি। তোমরাও তো বলেছো বি, খুব ভালো, খুব ভালো, খুব সহজেই এগুলো করতে পারছো, খুব ভালো। ঠিক আছে, এখন আরেকটা অঙ্ক দিচ্ছি। এভাবে আমরা আজকেও কিছু অঙ্ক করব, পরের দিনও আমরা এই শতকরার উপর কিছু অঙ্ক করব, তাহলে আমাদের চ্যাপ্টারটা খুব ভালো করে হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দিচ্ছি। প্রীতি দোকানে গেল, এবং বই কি? দোকানদার দোকানদার প্রীতিকে ডিসকাউন্ট দিল, ডিসকাউন্ট দিল, প্রথমে মানে প্রথমে যে ডিসকাউন্টটা দিয়েছে, প্রথমে দিল 15% ডিসকাউন্ট, তার উপর আবার দিল 7% ডিসকাউন্ট, বইটির মূল্য ছিল 250 টাকা। বলো প্রীতি কত দামে বইটি পেল? বলো, অপশন দিচ্ছি না, বলো। দোকানদারের কাছে গেল, প্রথম পেলো 15% ডিসকাউন্ট, তার উপর পেলো আবার 7% ডিসকাউন্ট, বইটির দাম ছিল কত? 250 টাকা। তাহলে প্রীতি কত দামে বইটি পেয়েছে বলো?
প্রত্যেকে নিজের আর এটা নিজেরা করো, তারপর উত্তর বল। একজন একটা উত্তর লেখছে, সবাই এটাতেই লেখছে চ্যাট বক্সে, তাহলে কিন্তু হচ্ছে না। যে উত্তরটা চ্যাট বক্সে আছে সেটা কিন্তু ভুল উত্তর, তোমরা ভুল উত্তর দিচ্ছ। প্রত্যেকে করো, নিজের এটা নিজে করো, তারপর নিজের উত্তরটা নিজে লেখো। চ্যাট বক্সে একটা উত্তর দেখে সবাই সেম উত্তর লেখবে না, সেটা কিন্তু ভুল হচ্ছে। যে উত্তরটা এখন চ্যাট বক্সে আছে এটা কিন্তু ভুল, বলে দিচ্ছি। বলেছি কিন্তু, ও প্রীতি কত দামে বইটি কিনেছে, 250 টাকা ছিল বইটির দাম, ও কত দামে কিনেছে এটা জিজ্ঞেস করেছে। কিন্তু ও কিন্তু দুবার ডিসকাউন্ট পেয়েছে, প্রথমবার পেয়েছে 15%, তারপর পেয়েছে 7%। তাহলে 250 টাকার বইটা কত দামে ও পেয়েছে? উত্তর কিন্তু এখনো ঠিক পেলাম না, একটা উত্তর এখনো ঠিক পেলাম না। 250 টাকার বইটা ও কত দামে পেতে পারে? উত্তরটা কিন্তু 200-র আশেপাশে হবে। তোমরা কেউ লেখছো 55, কেউ লেখছো 0.65, উত্তরটা কিন্তু 200-র আশেপাশে হবে। দুবার ডিসকাউন্ট পেয়েছে এই বলে তো তাই নয় যে বইয়ের মূল্যটা একদমই কমে যাবে, কমবে না তো? কমবে, মোটামুটি কমবে, যতটুক ডিসকাউন্ট পেয়েছে ততটুক কম। তাহলে 250-র বইটা 200-র আশেপাশে পাওয়া যেতে পারে, এর জন্য 200-র বইটা 50 টাকা চলে আসবে, তো হতে পারে না। ভালো করে করো, উত্তরটা কিন্তু 200-র আশেপাশে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা। ঠিক আছে, পড়ছি। ১৫% ডিসকাউন্ট দেখে নিলাম। দেখ, প্রথম লিখছি আমি, বইটির দাম, বইটির দাম, সেই বইটির দাম কত ছিল? 250। ঠিক আছে, বইটির দাম 250। হলো, প্রথমে প্রথমে প্রীতি পেয়েছিল 15% ডিসকাউন্ট, তাহলে 15% ডিসকাউন্ট 250 টাকার উপর পেয়েছে। দেখো দেখো, লিখছি, প্রথম ডিসকাউন্ট, DISC লিখছি, প্রথম ডিসকাউন্ট ইকুয়াল টু 15%। প্রথম ডিসকাউন্ট পেয়েছিল কত? 15%। চক্কা নেই, প্রথম ডিসকাউন্ট পেলো কত? 15%। তাহলে
টাকার 15% কত বের করি, 250 টাকার 15%, 250 গুণ 15 বাই 100, 250 গুণ 15 বাই 100 এটা কত হবে বলো তো আমাকে চ্যাটে লেখ, 250 ইনটু 15 বাই 100 এটা কত হবে, এটা লেখছে। হ্যাঁ ঠিক লেখছো অনেকে। প্রথম একজন আছে সৌরদীপা বর্মন, ও ঠিক লিখেছে প্রথমে 37.5, 37.5। আনার কি ঠিক আছে, আনার কি দেখো কি দাঁড়াচ্ছে, 250 টাকার 15%, 37.5 দাঁড়াচ্ছে। তাহলে কি হচ্ছে, 15% ডিসকাউন্ট দিলে 37.5 টাকা ও কম পাবে। 37.5 টাকা বইটার দাম না, 37.5 টাকা কম পাবে। তাহলে দেয়ার পর প্রথম ডিসকাউন্টের পর, প্রথম ডিসকাউন্টের পর বইয়ের মূল্য কত হচ্ছে, বইয়ের মূল্য দাঁড়াচ্ছে 250 টাকা, 250 মাইনাস 37.5 টাকা, 250 টাকা মাইনাস 37.5 টাকা, সেটা কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে 212.5 টাকা। ঠিক আছে কিনা বল, সেটা দাঁড়াচ্ছে 212.5, 212.5, 212.5 টাকা দাঁড়াচ্ছে প্রথম 15% ডিসকাউন্টের পর। ঠিক আছে, এতটুকু হলো, এতটুকু বুঝতে পেরেছো তোমরা, প্রথম ডিসকাউন্টের পর বইয়ের দাম কত বেরোচ্ছে, 212.5 হলো। এখন দ্বিতীয় ডিসকাউন্ট কত পেয়েছিল, 7%। ঠিক আছে দেখো, দ্বিতীয় ডিসকাউন্ট পেয়েছিল কত, 7%। দেখো দেখছি, দ্বিতীয় ডিসকাউন্ট, দ্বিতীয় ডিসকাউন্ট পেয়েছিল কত, পেয়েছিল 7% ডিসকাউন্ট পেয়েছিল দ্বিতীয় ডিসকাউন্ট। সেই 7% ডিসকাউন্টটা কিন্তু 250 টাকার বইটাতেও পাই, 7% যে ডিসকাউন্টটা পেয়েছিল সেটা পেয়েছিল প্রথম ডিসকাউন্টের পর। তাই প্রথম ডিসকাউন্টের পর বইয়ের দামটা কত হয়ে গিয়েছিল, প্রথম ডিসকাউন্টের পর বইয়ের দামটি পরিবর্তন হয়ে হয়েছিল 212.5। প্রথম ডিসকাউন্টের পর বইয়ের দামটি হয়ে গিয়েছিল 212.5, তাই দ্বিতীয় ডিসকাউন্ট 7% দেওয়ার পর, এটা তোমরা বলো 212.5 ইনটু 7/100 এটা কত হচ্ছে বলো ক্যাটালে। প্রথম উত্তর দিল শিখামণ্ডল, প্রথম উত্তর দিয়েছে, ঠিক উত্তর দিয়েছে, 14.7।
দুঘর ধরছি না, 7.5 বা 7.6 এরকম একটা কিছু হবে, ধরছি 14.7। ঠিক আছে, তাহলে 14.87 কিন্তু বইয়ের দামও না, 14.87 টাকা কমবে। তাহলে প্রকৃত মূল্য কত দাঁড়াচ্ছে? প্রকৃত মূল্য কত দাঁড়াচ্ছে তাহলে? 212.5 মাইনাস 14.87, 212.5 মাইনাস 14.87, পরে দেখছি কত হচ্ছে। কত দাঁড়াচ্ছে দেখো, 197.3 তোমাদের দাঁড়াচ্ছে কিনা দেখো। হ্যাঁ, এরকমই দাঁড়াবে, 197.3 কি দাঁড়ায়নি, 197.6 হবে, এরকম 6 বা 8, মানে 197, মানে 200-র আশেপাশে আমি যেটা বলেছি। তাহলে প্রকৃত মূল্য বইটা কত দাঁড়াচ্ছে? 197.8। এই হলো গিয়ে উত্তর। ঠিক আছে, দেখে নিচ্ছি কে প্রথম উত্তরটা দিয়েছে। হ্যাঁ, প্রথম যে উত্তরটা দিয়েছিল সে হলো গিয়ে লাবণী গড়িয়া। খুব ভালো, লাবণী প্রথম সঠিক উত্তরটা দিয়েছো তুমি, খুব ভালো। আমরা বাড়িতে কিছু প্র্যাকটিস করবে, পরের দিন আমরা এরকম ভাবেই এমসিকিউ করব, কিছু কিছু এরকম অঙ্ক করব, এই শতকরা অংশ, এই শতকরা চ্যাপ্টারটি। ঠিক আছে, আজকে আমি তাহলে এখানে শেষ করছি, পরে শনিবারে আবার দেখা হবে। সবাই একে একে গুড বাই লেখো, তারপর ক্লাস লিড করে যাও। ঠিক আছে, গুড বাই।